আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের কাছে নিয়ে চলে এসেছি আরো একটি হাতের কাজ। তো এই কাজটি আমরা অনেকেই করে থাকি, এবং আমরা ছোটদেরকে শিখিয়ে থাকি যে আমাদের যে কোনো কিছু পুরনো জিনিস যাতে আমরা নষ্ট না করি, না ফেলে দিই, সেটাকে আবার নতুন করে যদি একটু ভাবনা চিন্তা করে ঠিকঠাক করা যায়। সবসময় তো সবকিছু কিনে ওঠা সম্ভব হয় না, বা অনেক কিছু আছে আমাদের স্বাদের বাইরেও থাকে। তো সুতরাং সেটাকেই আমরা যদি নিজেদের মতন করে বানিয়ে নিয়ে নিজেদের ঘরটাকেও সাজানো হলো এবং নিজেদের সময়টাকেও একটা কাজে লাগানো হলো, তো এরকমই একটা হাতের কাজ নিয়ে আজকে আমি তোমাদের কাছে চলে এসেছি। আমাদের যে দেয়াল ঘড়ি হয় সেগুলো সাধারণত অনেকদিন থাকতে থাকতে একঘেয়েমি একটা পুরনো হয়ে আসে, তো সেটাকে তো আমরা ফেলে দিতে পারি না যতদিন না ঘড়িটা নষ্ট হচ্ছে। তো আমরা সেটাকে একটু অন্যরকম করে একটা নতুন লুক দিতে পারি, তো সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আমার সাথে দেখবে কিভাবে কি করি, এবং খুবই সাধারণ জিনিস দিয়ে যে এই জিনিসগুলো দিয়ে এত সুন্দর কাজ করা যেতে পারে। তো চলো আমরা দেখে নিই, আর কেমন লাগবে অবশ্যই জানিও। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও প্লিজ। তো চলো দেখা। কেমন লাগলো তোমাদের জানিও আমাকে, আশা করি তোমাদের ভালোই লাগবে। খুব একটা মানে খরচার জিনিস নেই, যদি তোমরা এগুলো মানে কিনে করতে চাও, ভালো কিছু জিনিস কিনে করতে চাও, যেমন ধরো ময়ূরের পালক, তারপর ধরো ভালো ভালো স্টোন, বড় এরকম টুমকি, এগুলো যদি তোমরা কিনে করতে চাও তো করতে পারো, তাতে আরো গেট আপটা বেশি সুন্দর হবে। আমার কাছে যেগুলো ছিল মানে যেগুলো ফেলে দেওয়া জিনিস সেইগুলো দিয়ে আমি করে থাকি, তোমাদের সাথে আগেও আমার অনেক ভিডিও আছে যেগুলো ফেলে দিয়ে থাকি আমি, সেই জিনিসগুলো দিয়ে আমি তোমাদেরকে কাজ শেখাই বা দেখাই। তো এইগুলো তোমরা দেখতে পারো, এবং তোমরা আমাকে জানিও কেমন লাগছে তোমাদের। আমার নতুন নতুন ভিডিও আমি আরো নিয়ে আসবো, যদি তোমরা আমাকে ফলো করো, লাইক করো, শেয়ার করো, আর যদি আমাকে সাপোর্ট করো তো অবশ্যই আমার পাশে থেকো। তো আজকের মতন টাটা বাই।